অর্জুন সিং মেম্বার অফ পার্লামেন্ট নয়, একজন গুন্ডা। ওর নিজের লোকেরাই ওর মাথা ফাটিয়েছে, এমনটাই মন্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তার দাবি, পুলিশকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে, পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। হাবড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সারা ব্যারাকপুরে তৃণমূলের 302 কার্যালয় দখল করেছে বিজেপি। আমরা 140 কার্যালয় ফেরত পাই, এখনও 162 কার্যালয় গেরুয়া শিবিরের দখলে। আমরা সেই সব কার্যালয় দখলমুক্ত করবই। পুরো ঘটনায় অর্জুন সিংকেই দায়ী করেছেন জ্যোতিপ্রিয়। 302 পার্টিতে সারা ব্যারাকপুরে দখল হয়েছে, 302 দখল হয়। এই 302 পার্টি অফিসের মধ্যে আমরা 140 পার্টি অফিস ফেরত পাই, 162 পার্টি অফিস আমি ভারতীয় জনতা পার্টি গেরুয়া রংপুরে একটা করে পদ্মফুল এঁকে দিয়েছি। স্বাভাবিকভাবেই ছেলেদের সেন্টিমেন্ট হচ্ছে আমার পার্টি অফিস, আমার পার্টি, আমার সবকিছু চলে যাক, আমার জীবন চলে যাক, কিন্তু আমার পার্টি অফিস, আমার ঝান্ডা আমি ছাড়ব না। আমার পার্টি অফিস তো আমি তো ব্যাক করে নেবো। নিতে গিয়েছিল অর্জুনের ক্রিমিনালটা, সেখানে গিয়ে বোম মারে, গুলি করে, এবং স্পটে সব থেকে বড় কথা যে অর্জুন নিজে স্পটে চলে এসেছে। তারপরে অর্জুন তো ওখানে আরম্ভ করেছে গন্ডগোল, ভাবে পুলিশ এসছে, পুলিশের সাথে অর্জুনের গুন্ডা যারা, অর্জুনের গুন্ডা, আমি আমার নাম দিচ্ছি 40 গুন্ডা, সেই গুন্ডাগুলো তারা আগে অনেক গুন্ডাবাজি করেছে, বোম মারছে পুলিশের ওপর, পুলিশের ওপর গুলি চালিয়েছে, পুলিশ লাঠি চার্জ করেছে। অর্জুনের এখন টার্গেট হলো আমার, ওর লাঠি নাকি মাথায় লেগে মাথা ফেটেছে, কিন্তু অর্জুনের মাথা, অর্জুনের লোকেরাই মাথা ফাটিয়েছে। অর্জুন মাথা ফেটেছে, লাঠিতে মাথা ফাটেনি। অর্জুন ভালো করে দেখুক যে স্প্রিন্টার লেগে অর্জুনের মাথা ফেটেছে, তার লোকেরাই তো বোম মেরেছে, বোম তো তৃণমূল মারেনি। অর্জুন সিং গুন্ডা, আর এমপি না, মেম্বার অফ পার্লামেন্ট না, অর্জুন সিং গুন্ডা। আমার কাছে যে খবর এসছে, অর্জুনের লোকেরা হুড়োহুড়ি করে মার দিয়েছে 2-3 সাংবাদিক, তাদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার হবে তারা, কোনো চিন্তা নেই। সাংবাদিককে মারলে আমরা কেউ ছাড়বো না তাকে। অর্জুন সিং যত বড় সায়েন্সা হোক, আর বাইরে থেকে যত ক্রিমিনাল আনো, যত সমাজ বিরোধী আনো, পুলিশের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। সমস্ত এন্টার আজকে যত দোষী হলো অর্জুন সিং আর তার সমাজ বিরোধীরা দোষী, যে সমস্ত বিহার আর ঝাড়খণ্ড ইউপি থেকে লোক নিয়ে এসছে তাদের, তারা দোষী। আপনার নাম কি? রমেশ।